हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तो आज हलो सान्डे, तो सान्डे आज के आबार एक नतून ब्लॉग शुरू करछी। तो एखन बजे सकाल 9টা। तो आज एमनिते एकटू घूम थेके उठते उठते देरी हो गेछिलो, माने 8টার समय उठेछी। तो उठे देखछी जल दिच्छे तारहुड़ो करे, सब थाला बासन धुए तारपरे जामा कपड़ो सब धुए दिएछी। तो सकाले एकटू मेघला मेघला छिलो, एखन आबार देखछी एकटू एकटू रोद्दुर उठछे। तो आमार सकालेर काज सब करा हो गेछे, एखन आमरा टिफिन करब। तो आज के आर आमी टिफिन किछु बानाइनी। ओ आसार समय आमादे एकदम काछेटाते जेखान थेके इडली एनेछिलाम ओखाने ओई दोकानटा भालो घुगनिओ करे, तो घुगनि निये एसेछे। तो आज सकाले आमरा टिफिन करब मुड़ी घुगनि। तो एखन टिफिन करब, तारपरे रान्ना शुरू करब। तो चलो आगे टिफिनटा करे नि, आर आजके तोमादेर किछु प्रश्नेर उत्तरो देब। तो आगे काजटा कमप्लीट करे नि, तारपरे আমাদের এখানে কাছে দোকানটা খুব ভালো ঘুগনি বাজে। তো আজকে আমরা ওই জন্য দোকান থেকে ঘুগনি নিয়ে এসেছি, আর একটু দেরি হয়ে গেছিল ওই জন্য আপনার কিছু করি। এই ঘুগনিটা খুব টেস্ট। আমরা আজকে মুড়ি ঘুগনি টিফিন করব, তারপরে রান্না বান্না করব। আর আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হলো ঝিঙে আলুর পোস্ত। तो এখানে আমি আদা রসুন সব আজকে ছাড়িয়ে নেছি। তো আমার একজন ভিউয়ারস আমাকে কমেন্ট করে বলেছিল যে আদাতে সরষের তেল আর লবণ মাখিয়ে রাখলে খুব ভালো থাকবে, ওই জন্য আমি আজকে সব আদাটা ছাড়িয়ে নেছি। আর আজকে আমি মাছের ঝাল করব, এখানে আমি আদাটা বেটে নেছি। রান্না তো সব গুছিয়ে নিয়েছি, সব সবজি টবজি কাটা হয়ে গেছে। আর আজকেও প্রচণ্ড গরম পড়েছে, কারণ সকালে মেঘলা হয়েছিল, তারপরে এখন খুব রোদ্দুর দিয়েছে। তো রোদ্দুরটা হয়ে ভালোই হয়েছে, কারণ আজকে সেই আমাদের একটা ছোট কম্বল আছে ওটাকে ধুয়েছিলাম। তো রোদ্দুর না হলে শুকাতো না, দুজনে সকালে কষ্ট করে ওটা ধুয়েছি। তো এখন রান্না করব চলো। আর আমার ট্রাইপডটার মেসেজ ঢুকে গেছে, ওটা মনে হয় আজকে ডেলিভার হয়ে যাবে, কারণ এর আগে যে দুটো এসেছিলো ওই দুটো যেদিনই মেসেজ দিয়েছে 2 ঘন্টা পরেই চলে এসছে। তো এই মেসেজ ঢুকলো, তো ওটা আজকে চলে আসবে। তো চলো আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই। তো এখানে রান্না শুরু করে দিয়েছি আমি। এখানে আমি ঝিঙে আলু কেটে নিয়েছি আর কাঁচা লঙ্কা। এবার আমি এর মধ্যে সরষের তেল দেব, আর এই যে পোস্ত বেটে নিয়েছি আর ওর মধ্যে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা দেব, তারপর এর মধ্যে আমি আলু আর ঝিঙেটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু লবণ দেব, আর আমি না এর মধ্যে একটুখানি আদা বাটা দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি একটু জল দিয়ে প্রথমে একটু হালকা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে পোস্ত বাটাটা দিয়ে দিয়েছি। এটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর এখানে আমি গ্যাসও মুছে নিয়েছি, এখন আমি তাড়াতাড়ি করে ঘর মুছে চান করব। তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, ঘরটার মোছাও কমপ্লিট, এখন আমি চান করব। তো 1টা বেজে গেছে, মানে যতই তাড়াহুড়ো করে সেই দেরি হয়ে যায়, কারণ সকালে একটু ঘুম থেকে দেরি করে ওঠা হয়। তো এখন চান টান করে আমাদের এখানে একটা মন্দির আছে, তোমাদেরকে বলেছিলাম ওই মন্দিরে যাব, ওখানে প্রণাম করে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো তাড়াতাড়ি সব করে নিই। তো আমরা এখন মন্দিরে যাচ্ছি, আমাদের চান টান করা হয়ে গেছে, ওখানে প্রণাম করে এসে আমরা খাওয়া দাওয়া করবো। তো চলো, তো এখানে রেডি হয়ে গেছে। তো আমরা এখন তাড়াতাড়ি করে মন্দিরে যাব, আর এই মন্দিরটা খুব জাগ্রত। আমরা যেখানে থাকি একদম 5টাতে, মানে আমি ঘরে বসে ঘন্টার আওয়াজ, পুজোর সব জিনিস শুনতে পাই, তো আমার খুব ভালো লাগে। এই দেখো মন্দিরটা, তো আমাদের হয়ে গেছে নমস্কার, এখন আমরা ঘর যাচ্ছি। আর এখানে আমি রান্না করেছি মাছের ঝাল, পোস্ত আর এই যে ডাল, একদম সিম্পল আজকে সানডের খাবার। তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে ওই আমার ট্রাইপড চলে এসছে, ওটার আনবক্সিং করবো। এটাকে আনবক্সিং করবো, এরকম এরকম করে এসছে। তো আমার এটার দাম পড়েছে 783 টাকা। দেখো ভালোভাবে প্যাক করে এসছে, আর এই প্যাকেটগুলো আমার খুব ভালো লাগে, সেই বেলুনের মতো ফাটে। তো আমি প্যাকেটটা গুছিয়ে রেখে দেবো, পরে ফাটাবো, আমার খুব ভালো লাগে এটা। দেখো ভালো করে প্যাকিং হয়ে এসছে, আর এটা বেশ একটু বড়ও আছে, আগেরটা তো একদমই ছোট ছিল। এটা মানে 2 ঘন্টা আগে চলে এসেছিলো, তো আমরা জানলার ওখানে রেখে দিয়েছিলাম। এই দেখো আমার তো খুব ভালো লাগছে, এটা একটু শক্তও আছে আগেরটার থেকে। তো আমার নতুন ট্রাইপডে
করে আমি ফোনটা লাগিয়ে দিয়েছি, দেখো এখন কতটা হাইট হচ্ছে। আর আগে এতটা হাইটের জন্য আমি বক্সের উপর বক্স বক্সের উপর বক্স দিয়ে করতাম, তাই খুব ভালো লাগছে। তো এটা বেশ ভালো শক্ত, এটার মতো অত নড়বড়ে না, আর এটা অনেকটা হাইটও আছে, মানে অনেকটা আমার মতোই হাইট। তো এটাতে বেশ ভালো করে আমি ভিডিও করতে পারবো, তাই জন্য আমি খুব হ্যাপি। তো চলো বিকালে তোমাদের সাথে কথা বলবো, এখন একটু রেস্ট নিয়ে নিই। তো এখন বাজে 4:30, তো এখন আমরা চা করব। তো আগে আমি চাটা করে নিই, তারপরে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেব। তো চলো আগে চাটা করে নিই। আমাদের চা খাওয়া হয়ে গেছে, তো আমি ভাবলাম আজকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিই। তো তোমরা অনেকে ভিডিওতে অনেক প্রশ্ন করছো, তো বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি ওখানেই দিয়ে দিই, কিন্তু তবু আমি ভাবলাম যে আলাদা করে ভিডিওতে বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো তোমরা প্রশ্ন করেছো আমার শ্বশুরবাড়ি কোথায়। আমার শ্বশুরবাড়ি হলো আরামবাগ, আর আমার বাপের বাড়ি হলো বাতকুল্লা কৃষ্ণনগর। আর সন্দীপদা হলো আমার জেঠুর ছেলে, মানে আমাদের এ পাড়াতে বাড়ি আর ওদের সামনের পাড়াতে বাড়ি। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যেতে 5 মিনিট সময় লাগে। আর তোমরা অনেকেই কোশ্চেন করেছো যে আমার হাজবেন্ড কী জব করে। তো আমরা এর আগে বেলুড়ে ছিলাম, তো ওখানেও বেলুর রামকৃষ্ণ মিশন থেকে, রামকৃষ্ণ মিশনের ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছে। তো ওখানেও জব পায়, তো ওখানে 4 বছর করেছে। এই খড়গপুরে ওর জব করার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, তাই রিসেন্ট 1 মাস এখানে জব পেয়েছে। তো আমরা এই 1 মাস ধরে এখানে শিফট করেছি। আর ওর পোস্ট হলো জুনিয়র ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ কোয়ালিটি ডিপার্টমেন্টে আছে। আর তোমরা অনেকে জিজ্ঞাসা করছো যে মানে বলেছো যে আমার শ্বশুরবাড়ি হোম ট্যুর দিতে, তো অবশ্যই আমি হোম ট্যুর দেবো। আমি যখনই বাড়ি যাব তখনই হোম ট্যুর দেবো। তো এখন তো অফিস ছুটি পাচ্ছে না, প্লাস লকডাউনের জন্য গাড়িগুলো ঠিকঠাক চলছে না, ওই জন্য আমরা বাড়ি যেতে পারছি না। তো যখনই বাড়ি যাব তখনই তোমাদের হোম ট্যুর দেবো। আর এখন কিন্তু আমরা খড়গপুরে আছি। তো তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, অনেক কথা হয়ে গেল। তো আজকে আমি ভাবছি একটু বাইরে যাব, কারণ এখানে আসার পর থেকে আমি একদিনও যাইনি। তো আজকে কিছু কেনাকাটারও আছে, তো দুজনে মিলে বেরোবো, তো তারপরে তোমাদের সাথে কথা বলবো। থালা বাসনগুলো সব ধুয়ে জল ঝরার জন্য রেখে দিয়েছিলাম, তো এগুলো জল ঝরে গেছে, এখন গুছিয়ে রাখছি। তো আমি ভেবেছিলাম বাইরে যাব ঘুরতে একটুখানি, মানে জিনিস কেনাকাটা করতে। তো গরম খুব আর ভালো লাগলো না, ওই জন্য ড্রেস চেঞ্জ করে ফেলেছি, যা যাব না, পরে একদিন যাব, কারণ আজ প্রচণ্ড গরম আর কিছু ভালো লাগছে না। তো এরপর আমি জল ভরবো, কারণ 5:30 বেজে গেছে। তো এখন আমি ওর জামাগুলো ভাঁজ করে রাখছি, কারণ এই শার্টগুলোকে বোতাম লাগিয়ে একদম হাতে ডোলে যদি সুন্দর করে ভাঁজ করে রাখি, তাহলে যখন পরবে বার করে দিলে মনে হয় পুরো আয়রন করা, নাহলে সেই কেমন কুচকে যায়। ওই জন্য আমি শার্টগুলোকে সবসময় বোতাম পরে একদম সুন্দর করে হাত দিয়ে ডোলে ভাঁজ করে রাখি, তাহলে খুব ভালো হয়। প্রতিদিনই আমার কম বেশি ধোয়া লেগেই আছে, তো আজকে তো ভেবেছিলাম শোভাবেই না, কিন্তু পরে ভালোই রোদ উঠেছিল। তো গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন বাজে 6:30, তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, সন্ধে দেওয়া হয়ে গেছে। তো ভেবেছিলাম বাইরে যাব, কিন্তু আর যেতে ইচ্ছে করলো না, তো ওই বাজার করতে চলে গেছে। আর আজকে এত গরম না, মানে পুরো যখন খুব গরম পড়ে তখন আমার মাথাটা গরম হয়ে যায়, কারণ আমার গরম একদম সহ্য হয় না, মানে গরম আমার একদম ভালো লাগে না। তো আর ওই জন্য আর বাইরে গেলাম না। তো এখনও খুব গরম পড়েছে। আর আমি আগের দিন আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করছিল, ওনার 8 মাসের বেবি আমার ভিডিও দেখে খুব স্মাইল করে, তো এটা শুনে আমার খুব খুব আনন্দ হয়েছে। এটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা, ঠিক আছে। তো যখন কমেন্টটা দেখলাম আমার খুব খুব ভালো লাগলো। তো আর আমি একটুখানি জিজ্ঞাসা করছি, যদি তুমি আমাকে একটু বলো এটার নাম, কারণ আমার খুব জানতে ইচ্ছে করছে। আর আমি সবসময় ভগবানের কাছে কামনা করি ওই জন্য সুস্থ থাকে, ভালো থাকে। আর আরেকটা বুনু আমার আগের ভিডিওতে বুনুটার নাম নিতে বলেছে, তো বুনুটার নাম হলো রিঙ্কি। তো বুনুটা আমাকে প্রতিদিন ব্লগ দিতে বলেছে, তো অবশ্যই আমি চেষ্টা করব।
প্রতিদিন ব্লগ দেওয়ার জন্য, আর তোমরা যে আমাকে এত সাপোর্ট করছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো, এইভাবে আমাকে ভালোবাসা দিও। তো আজকের মানে ব্লগটা আর বেশি বড় করবো না, এমনি তো অনেক বড় হয়ে গেছে। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। তো তোমাদের ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করে বলো কেমন হয়েছে। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো সবাই ভালো থেকো, টাটা।